এটা কি আমাদের একটা কুকুর সোনা ঘুমিয়ে আছে, ডিস্টার্ব করা যাবে না? আচ্ছা ডিস্টার্ব করছি না, তুমি ঘুমাও। বললাম কি, চলো একটু স্নানটা করিয়ে দিই, তুমি একটু স্নান করতে গেলে না, এত জলকে ভয় পাও। ঠিক আছে তুমি ঘুমাও। খাবি না দই দিয়ে ভাত খাবি না তো? সারাদিন তো কিছুই খেলি না, ও সারাদিন খেতে ইচ্ছা করে না, ও খাবে ঠিক সন্ধ্যেবেলা, সারাদিন খায় না কিছু, খালি ঘুমাবে আর কোনো বিড়ালের কিংবা কারোর আওয়াজ পেলে দৌড়ে যাবে, এটাই ওর ডিউটি। না খেয়ে তোমাকে ডিউটি করতে বলিনি আমি? তোমাকে না খেয়ে ডিউটি দিতে হবে না, যদি খেতে পারো তাহলে ডিউটিগুলো করো, না খেয়ে তোমাকে করতে হবে না। না খেয়ে কি শরীরে জোর আসে? তুমি যে ডিউটিগুলো করো এগুলো তো খেতে হবে, খেয়ে জোর করে তারপরে তো ডিউটিগুলো করতে হবে, না খেলে কি জোর আসবে শরীরে? এদিকে দেখাও, তুমি খাবে না? এখানে আসো, তুমি কি একটু টাটা যাবে এখন? হ্যাঁ, কান তো একবারে খাড়া যদি বলেছি এখন ঘুরতে যাবে বাইরে, তুমি এখন টাটা যাবে? হ্যাঁ হ্যাঁ যাবে টাটা। হ্যাঁ মাথাটা ঠিক নাড়িয়ে দেয় যে হ্যাঁ যাবো, এই জিনিসটা ভালো বোঝো তুমি। ঠিক আছে খাবার কথাটা বোঝো না, তোমার খেতে ইচ্ছা করে না, এত খিদে কম কেন? খিদে কম হলে হবে, খেতে হবে তো, খাবার কথা শুনলে যেন ওর জ্বর আসে শরীরে, তাই তো? ঘুরতে যাওয়ার কথা এখনই রাজি, দেখো দেখো তোমরা এখনই ঘুরতে যাওয়ার কথা বলবো, কান দুটো খাড়া হয়ে যাবে। টাটা যাবি, দেখেছো তো টাটা যাবি? হ্যাঁ দেখেছো তোমরা, এই ভাত খাবি, ভাত খাবি না? থাক তোকে আর খেতে হবে না, আমি রাখলাম, আমি চলে গেলাম, টাটা। গুড্ডুকে একটু দিয়ে দেবো, তাকে দেখি গুড্ডু খায় নাকি, কেন সবসময় আর মুড হয় না দই দিয়ে ভাত, ওর জন্যই দইটা আন। তাড়াতাড়ি আয় বাবু, তাড়াতাড়ি আয় বাবু।